সবার প্রথম কথা যেটা হচ্ছে ফাইন্ড কম্পিটিটর ওয়েবসাইট উইথ দ্য টার্গেট কিওয়ার্ডস। আপনি যদি আপনার কম্পিটিটর ওয়েবসাইটকে সেটা জানেন, যেমন একটা যদি জানেন, ধরেন আমি এখানে বললাম আমি একটা নিশ হচ্ছে সেটা হচ্ছে আপনার আপনার নিশ এটা আপনার, হ্যাঁ আপনার ওয়েবসাইট সেটা আপনার। এখন এটা টাইপের কম্পিটিটর ওয়েবসাইট একটা হচ্ছে আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তা আমি বেবি প্রোডাক্ট নিয়ে আমার একটা ইন্ডাস্ট্রির ওয়েবসাইট হচ্ছে সেভ বেবি মনিটর ডট কম। তো আপনি আপনার সার্চ টার্মের আগে আপনার কম্পিটিটর ওয়েবসাইটটা লিখে যদি একটা কম্পিটিটর আপনি লিখতে পারেন বাকিগুলো অটোমেটিক পেয়ে যাবেন। ধরেন আমি এখানে লিখলাম যে আমার ওই কম্পিটিটর ওয়েবসাইটের নাম, তার আগে যদি আমি এখানে লিখে দিই রিলেটেড, তারপর হচ্ছে কি বিসর্গ চিহ্ন দিয়ে এন্টার দিই, কোলন রিলেটেড কোলন বিসর্গ চিহ্ন এন্টার দিয়ে এভাবে দিই, তাহলে এই যে দেখেন রিলেভেন্ট র্যাঙ্কিংস, বেস্ট বেবি মনিটরস, বেস্ট বেবি মনিটরস জেন রিভিউস, অল বেবি মনিটরস, সামার ইনফ্যান্ট বেবি প্রোডাক্টস। সো অ্যাকচুয়ালি কম্পিটিটর অ্যাকচুয়ালি এই আর্টিকেল ভিত্তিক বা র্যাঙ্ক ভিত্তিক কারা কারা আছে আমি সেগুলো পেয়ে যাবো।